আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين। اما بعد। প্রিয় دینی ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় دینی ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যদি আপনাকে কোনো ব্যক্তি খাওয়ায় যদি মেহমানদারি করে তাহলে সেই ব্যক্তির জন্য আপনি কোন দোয়াটি পাঠ করবেন সেটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ যদি আমাদেরকে কেউ খাওয়ায় তাহলে আমরা কি বলি থ্যাংক ইউ শুধুমাত্র থ্যাংক ইউয়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বরং তার জন্য যদি একটি উত্তম দোয়া করা যায় তাহলে ইনশাআল্লাহ এতে করে আমরা নিজেরাও যেমন লাভবান হব নেকি লাভ করতে পারবো ঠিক তেমনইভাবে যে আমাদেরকে খাওয়ালো তার জন্যেও আমরা আল্লাহ তালার কাছে একটা ভালো দোয়া করতে পারবো এতে করে তার ভবিষ্যৎ ভালো হবে ইনশাআল্লাহ অর্থাৎ আপনার দোয়ায় আল্লাহ তালা তার রেজিক বাড়াবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তার গুণাসমূহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা তার উপর রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ বনু সুলাইম গোত্রের আবদুল্লাহ বিন বসুর রাজিয়াল্লাহু তালা নুহতে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমার পিতার নিকট আসলেন অতপর খাবার পরিবেশন করা হলো তারপর পানি আনা হলো তিনি পানি পান করে আশপাশের লোকজনদের দিলেন এবং এই দোয়াটি পাঠ করলেন প্রিয় বন্ধুগণ এখন আমরা দোয়াটি শিখে নেব ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে লাহুম ফিমা প্রিয় বন্ধুগণ আপনারা যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য একটু ভেঙে ভেঙ্গে আমি বলবো আপনারা আমার সঙ্গে যদি একটু বলার ট্রাই করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে আমার সঙ্গে বলুন বারিক লাহুম আবার বলুন আল্ল হুমকাহুম আর একবার বলুন বারিক লাহুম এবার বলুন ফিমা মা রোহম জি আবার ফিমা রজাক রাজা আর একবার ফিমা মা হোম এবার বলুন ওয়াগো ফির উল্লা হুম ওর হাম হোম মাশাল্লাহ ওয়াগো ফির হুম হাম হোম মার্শাল্লাহ আর একবার বলুন ওয়াগো ফির উল্লাহুম ওর হাম হোম মাশাল্লাহ এবার পুরো দোয়াটা আমরা একবার বলার চেষ্টা করি আর ওয়া হুম ফিমা রিক্স হুম রজাকলতা ওয়াগ ফির হুম ওয়ার হাম হোম জি প্রিয় বন্ধুগণ এই হচ্ছে দোয়া যে দোয়াটি আপনি কেউ আপনাকে মেহমানদারি করালে কোনো কিছু খাওয়ালে আপনি এই দোয়াটি পাঠ করবেন প্রিয় বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তাদেরকে যে রিজিক দান করেছ তাতে বরকত দান করো তাদের পাপ সমূহ ক্ষমা করো এবং তাদের প্রতি রহমত নাজিল করো প্রিয় বন্ধুগণ এই দোয়াটি যেহেতু রাসুল্লাহ ওয়াসাল্লাম পাঠ করেছিলেন সেহেতু আমরা যদি কেউ মেহমানদারি করলে এই দোয়াটি পাঠ করি তাহলে আমরা একটি শূন্যতের ওপর আমল করতে পারবো এতে করে আমরা অনেক নেকি লাভ করতে পারবো ইনশাল্লাহ এবং সেই সাথে যারা আমাদের মেহমানদারি করলো তাদের জন্য একটা উত্তম দোয়া করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটির উপর আপনাকে আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে দয়া করে অন্যান্য মুসলমান ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দিবেন যদি আপনার কারণে কোনো মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং আমল কর করে তাহলে তারা আমল করে যেরকম নেকি পাবে আপনি শেয়ার করার মাধ্যমে আপনিও অনেক ইন আল্লাহ এই জন্য দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত এ ধরনের দোয়া হাদিস এবং বিভিন্ন প্রকার ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়ালামুমাত